আজ আমাদের আলোচনার বিষয় ডিএনএ এর ভৌত গঠন, ওয়াটসন এবং ক্রিক মডেল। ডিএনএ এর ভৌত গঠন, ওয়াটসন এবং ক্রিকের মডেল। ডিএনএ এর পুরো কথাটির অর্থ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবো সুগার এবং ফসফরিক অ্যাসিড দ্বারা গঠিত যে পলিনিউক্লিওটাইড কোষের সমস্ত প্রকারের ক্রিয়াবলী নিয়ন্ত্রণ করে এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসাবে কাজ করে, স্বপ্রজননশীল এবং যার মধ্যে মিউটেশন ক্ষমতা সম্পন্ন, পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন, আমরা তাকে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলি। নাইট্রোজেন বেস, ডিঅক্সিরাইবো সুগার এবং ফসফরিক অ্যাসিড, এদের একত্রে আমরা বলবো নিউক্লিওটাইড। তাহলে এই পলিনিউক্লিওটাইড, মানে অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে গঠিত, যারা কোষের সমস্ত যাবতীয় বা যাবতীয় ক্রিয়াবলী নিয়ন্ত্রণ করে এবং যারা বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে, যারা স্বপ্রজননশীল অর্থাৎ সেলফ রেপ্লিকেশন ধর্ম রয়েছে এবং যাদের মধ্যে মিউটেশন ঘটে, এদের আমরা ডিএনএ বলি। ডিএনএ এর যে ভৌত গঠন ভীষণ জটিল। ছবিতে তোমরা লক্ষ্য করছো সেটি হলো থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ ডিএনএ, নিঃসন্দেহে ভীষণ জটিল। দুজন সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক, যদিও দুজন বললে ভুল হবে, ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্স, এই তিনজন সায়েন্টিস্ট এক্স রে ডিফ্রেকশনের চিত্র পর্যালোচনার মাধ্যমে ডিএনএ অণুর ভৌত গঠন বা তার যে মডেল সেটা উপস্থাপন করে। সেই জন্য একে ওয়াটসন এবং ক্রিকের মডেল বলে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ওয়াটসন একজন আমেরিকান জীব রসায়নবিদ, ক্রিক ছিলেন একজন ব্রিটিশ জীব পদার্থ বিজ্ঞানী এবং উইলকিন্স ছিলেন একজন অঙ্কের লোক। এরা সবাই মিলে ডিএনএ এর থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার আবিষ্কার করে এবং 1962 খ্রিস্টাব্দে তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এখন আমরা আসবো ওয়াটসন এবং ক্রিক, এদের যে ডিএনএ এর মডেল অর্থাৎ ডিএনএ এর যে ভৌত গঠন সেই বিষয়ে আমি আসব। আজকে আমরা তাহলে শুরু করব ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ এর ভৌত গঠন। এক নম্বর পয়েন্ট, প্রতিটি ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত। আমরা খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি প্রতিটি ডিএনএ অণু পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত,
অর্থাৎ দুটি শৃঙ্খল রয়েছে, এই দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দিয়ে গঠিত, অর্থাৎ এটি একটি শৃঙ্খল, এটি একটি শৃঙ্খল, এই শৃঙ্খল দুটি কিন্তু পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত। নিউক্লিওটাইড মানে আমরা আগেই জেনেছি সুগার, ডিঅক্সিডাইবল সুগার, সুগার এখানে মানে ডিঅক্সিডাইবল সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটি সমন্বয়ে আমরা বলবো নিউক্লিওটাইড। আর এই অসংখ্য নিউক্লিওটাইডকে আমরা বলবো পলিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ মূলত দুটি পলিনিউক্লিওটাইডের চেন, এবং শৃঙ্খল দুটি একটি কেন্দ্রীয় অক্ষের চারিদিকে ঘোরানো সিঁড়ির মতো পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে, অর্থাৎ এই শৃঙ্খল দুটি পরস্পরকে পেঁচিয়ে অবস্থান করে। তাহলে প্রথম যে পয়েন্ট, প্রতিটি ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, আমরা দেখতে পাচ্ছি এটি একটি শৃঙ্খল, এটি একটি শৃঙ্খল, এবং এরা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, অর্থাৎ অনেকগুলি নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মিন্স সুগার, সুগার মানে এখানে ডিঅক্সিডাইবল সুগার, নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। তাহলে এইরকম অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে এক একটা চেন গঠিত হয়েছে। আমরা আরেকটু ডিটেলসে দেখে নিই কিভাবে পলিনিউক্লিওটাইড গুলি সৃষ্টি হয়। এটি একটি নিউক্লিওটাইড, কি করে নিউক্লিওটাইড গুলো সৃষ্টি হয় সেটা আগে আমরা দেখি। সুগার, এই ধরনের সুগারকে আমরা বলবো ডিঅক্সিরাইবল সুগার। নাইট্রোজেন বেস, এখানে আমরা অ্যাডিনিন নাইট্রোজেন বেসকে দেখিয়েছি, এবং এটি হলো ফসফেট গ্রুপ, অর্থাৎ নাইট্রোজেন বেসের সাথে ডিঅক্সিরাইবল সুগার যুক্ত থাকে, এবং এই ডিঅক্সিরাইবল সুগারের সাথে ফসফেট গ্রুপ যুক্ত আছে, দিয়ে তৈরি করছে নিউক্লিওটাইড। এইরকম অসংখ্য নিউক্লিওটাইড দিয়ে এক একটি চেন তৈরি হয়েছে। ফসফেট এবং ডিঅক্সিরাইবল, ফসফেট এবং ডিঅক্সিরাইবোজ ইউনিট হেলিক্সের যে প্রান্তের দিকে অবস্থিত, আমরা খুব পরিষ্কারভাবে এই ছবিতে দেখতে পাচ্ছি ফসফেট, ফসফেট এবং ডিঅক্সিরাইবোজ সুগার এরা হেলিক্সের প্রান্তের দিকে রয়েছে। অন্যদিকে পিউরিন এবং পিরিমিডিন যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে এরা হেলিক্সের কেন্দ্রের দিকে অবস্থিত। এই যে দ্বিতন্ত্রি ডিএনএ, অর্থাৎ ওয়াটসন এবং ক্রিক বর্ণিত যে দ্বিতন্ত্রি ডিএনএ সেটি হলো বি ডিএনএ। এই ডিএনএ অণুর ব্যাস 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই দূরত্বটা 20 অ্যাংস্ট্রম, এই দূরত্বটা 20 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই দূরত্বটা 20 অ্যাংস্ট্রম। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি তাহলে এই ডিস্টেন্সটা সব সময় 20 অ্যাংস্ট্রমই হবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স সব সময় 20 অ্যাংস্ট্রম হবে সমস্ত জায়গাতেই। এখানে আমাদের মনে হতে পারে যে এখানে হয়তো 20 অ্যাংস্ট্রম নেই, কিন্তু আমরা যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার দেখি তাহলে এই দূরত্বটাও কিন্তু 20 অ্যাংস্ট্রম। পেঁচানো দ্বিতন্ত্রি ডিএনএ এর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ এখান থেকে যদি একটা প্যাঁচ শুরু হয় এবং এই প্যাঁচটা যদি শেষ হয় তাহলে এখানকার ডিস্টেন্স হবে 34 অ্যাংস্ট্রম, এবং এই সম্পূর্ণ পাকে 10 জোড়া, এদিকে এক জোড়া, এদিকে এক জোড়া, তাহলে 10 জোড়া নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থান করে। তাহলে প্রতি জোড়া নিউক্লিওটাইডের
মধ্যকার দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম, অর্থাৎ 34 ÷ 10, অর্থাৎ 3.4 অ্যাংস্ট্রম। আমি আবার একবার পয়েন্টটা রিপিট করছি, একটি সম্পূর্ণ পাকে 10 জোড়া নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থান করে এবং এই সম্পূর্ণ দ্বিতন্ত্রী ডিএনএ একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, অর্থাৎ এইখান থেকে এই দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রম একটা সম্পূর্ণ পাক, আর এই সম্পূর্ণ পাকের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড সমদূরত্বে অবস্থান করেছে, অর্থাৎ এদিকে একটি নিউক্লিওটাইড, এদিকে একটি নিউক্লিওটাইড। তাহলে 34 ÷ 10, অর্থাৎ 3.4 অ্যাংস্ট্রম হলো 2 জোড়া নিউক্লিওটাইড এর মধ্যে দূরত্ব। নাইট্রোজেন বেস যুগল এক একটি ধাপ গঠন করে, অর্থাৎ এখানে নাইট্রোজেন বেস জোড়া এক একটি ধাপ গঠন করেছে, অর্থাৎ এই দূরত্বটা হলো 3.4 অ্যাংস্ট্রম। নেক্সট আমরা আসবো ডিএনএ অণুর যে হেলিক্স, সেই হেলিক্স গুলি পরস্পর বিপরীতমুখী এবং সমান্তরাল, অর্থাৎ একটি হেলিক্স যদি 5' থেকে 3' হয় তাহলে আরেকটা হেলিক্স 5' থেকে 3' হলে পারে, আর একটা 3' থেকে 5' হবে। এবং এই ক্ষেত্রে বলে রাখা দরকার, অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন অর্থাৎ এটি এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত রয়েছে। অ্যাডিনিনের সঙ্গে গুয়ানিন, এখানে দেখা যাচ্ছে দুটো হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত রয়েছে, আর থায়ামিনের সাথে অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন দুটো হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত রয়েছে, অন্যদিকে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। অর্থাৎ এটা দেখো 3-ডাইমেনশনাল স্ট্রাকচার অফ দ্য ডিএনএ, অনেকটা সহজ মনে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি বলে রাখি যে একটা সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয় এবং এই পাকের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড রয়েছে, অর্থাৎ প্রতি জোড়া নিউক্লিওটাইড এর মধ্যে দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এখানে আমরা পরিষ্কার ভাবে দেখেছি অ্যাডিনিনের সঙ্গে থায়ামিন অর্থাৎ এর সঙ্গে টি যুক্ত রয়েছে এবং দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়েছে, অন্যদিকে সাইটোসিনের সাথে গুয়ানিন 3টি হাইড্রোজেন বন্ধন। এখন আমরা যে বিষয়ে আসব সেটি হলো চারগপের সাম্যতার সূত্র। বিজ্ঞানী ই চারগপ 1950 খ্রিস্টাব্দে সাম্যতার সূত্র আবিষ্কার করেন। ওনার সাম্যতার সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় হলো পিউরিন এবং পিরিমিডিনের যোগফল সমান, অর্থাৎ পিউরিন ডিভাইডেড বাই পিরিমিডিন সমান 1। অন্যভাবে বলা যায় A+G সমান T+C, অথবা অন্যভাবেও বলা যায় A/T সমান 1, G/C সমান 1। একই আমরা সাম্যতার সূত্র, চারগপের সাম্যতার সূত্র বলব। এখন আমরা আসব ওয়াটসন ক্রিক বর্ণিত যে ডিএনএ, সেই ডিএনএটা ছিল B DNA, অর্থাৎ এই ডিএনএটা ছিল দক্ষিণাবর্তী পাকযুক্ত, ব্যাস ছিল 20 অ্যাংস্ট্রম এবং প্রতি
প্রতি পাকে বেশ জোড়ার সংখ্যা ছিল 10টি এবং বেশ জোড়ের উন্নতি ছিল 3.4 অ্যাংস্ট্রম। এখন আরো দুই প্রকারের ডিএনএ থাকতে পারে, সেটি হলো এডিএনএ, এটি হলো দক্ষিণাবর্তী, এর ব্যাস কিন্তু 26 অ্যাংস্ট্রম এবং প্রতি পাকে বেস জোড় থাকে 11 এবং বেস জোড়ের উন্নতি হচ্ছে 2.6 অ্যাংস্ট্রম। অন্যদিকে আরেক প্রকারের ডিএনএ পড়ব, সেটি হলো জেড ডিএনএ, যেটা কিন্তু বামাবর্তী এবং এর ব্যাস কিন্তু 18 অ্যাংস্ট্রম এবং প্রতি পাকে বেস জোড়ের সংখ্যা 12 এবং বেস জোড়ের উন্নতি অর্থাৎ যেটা বিডিএনএর ক্ষেত্রে 3.4 অ্যাংস্ট্রম হয়েছিল সেটি 3.7 অ্যাংস্ট্রম।